লাচুংগুলো ভারতের সিকিম প্রদেশে অবস্থিত একটি ছোট শহর এবং পাহাড়ি স্টেশন। তিব্বতের সীমান্ত ঘেরা এই স্থানটি উত্তর সিকিম জেলার মধ্যে অবস্থানরত। লাচুং নদী থেকে প্রায় 9,600 ফুট উচ্চতায় অবস্থিত। লাচেন ও লাচুং উভয় নদী তিস্তা নদীতে গিয়ে পড়েছে। রাজধানী গ্যাংটক থেকে দূরত্ব প্রায় 125 কিলোমিটার। চলুন ঘুরে দেখি লাচুং। লাচুং শব্দের অর্থ ছোট গমনোপযোগী অঞ্চল। শহরে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান রয়েছে। এখানে 1959 সালে তিব্বত চীনা সাম্রাজ্য ভুক্ত হওয়ার আগে লাচুং সিকিম এবং তিব্বতের মধ্যকার বাণিজ্যিক অঞ্চল হিসেবে ব্যবহৃত হতো। আপনারা ভিডিওতে লাচুং দেখছেন। ভারত সরকার পর্যটন আরম্ভ করার পর শহরটির অর্থনীতির উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। সারা বিশ্বের পর্যটকগণ অক্টোবর থেকে মে মাস পর্যন্ত অঞ্চলটিতে ঘুরতে আসেন। মূলত ইয়ামথাং ভ্যালি লাচুং মনাস্টেরি দেখার পথেই তারা লাচুং আসেন। লাচুংয়ের অধিকাংশ অধিবাসী ল্যাপচা এবং তিব্বতীয়। নেপালি, ভুটিয়া এবং ল্যাপচা ভাষা ব্যবহৃত হয় এখানে। শীতকালে শহরটি তুষারে ঢাকা থাকে। রডো ড্যানড্রন ভ্যালি ট্র্যাকের শুরুও লাচুংয়ে, যা কিনা ইয়ামথাং ভ্যালি থেকে লাচেন ভ্যালি পর্যন্ত বিস্তৃত। আপনারা ভিডিওতে লাচেনের দৃশ্য দেখছেন। যুক্তরাজ্যের ভ্রমণকারী জোসেফ ডালটন হুকার 1850 সালে প্রকাশিত দ্য হিমালয়ান জার্নাল পত্রিকায় লাচুংকে সিকিমের একদম ছবির মতো গ্রাম হিসেবে আখ্যায়িত করেন। এই শহরের নিকট ফুনিতে স্কিং করা যায়। আগে বলা হয়েছে লাচুং ভারতের সিকিম রাজ্যের বা সিকিম প্রদেশের অন্তর্ভুক্ত, আর জেলা হিসেবে এটা উত্তর সিকিমের আওতায়। উচ্চতা 2,700 মিটার। এখানকার অফিসিয়াল ভাষা নেপালি, ভুটিয়া, লেপচা, লিম্বু, নেওয়ারি, রাই, গুরুং, মঙ্গর, শেরপা, তামাং এবং সুনওয়ার। চলুন আমরা ভিডিওতে লাচুংয়ের বাকি অংশ দেখি। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন আমাদের। বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে